আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে শিরশির ভাব অনুভব হলে প্রাথমিক অবস্থায় যা করণীয় রয়েছে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে দাঁত সেন্সিভিটি বা দাঁত শিরশির ভাব বা সমস্যা কখন হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে দাঁতের প্রতিটা দাঁতেরই দাঁতের উপরের অংশ বা দাঁতের এনামেল অংশটি ক্ষয় হয়ে গেছে। তো এমন ক্ষয় হয়ে গেছে, এমন দাঁত যদি মাড়িতে থেকে থাকে তাহলে সেই দাঁতটি আপনার সেন্সিটিভ হয়ে উঠতে পারে এবং সেই দাঁতেই শিরশির সমস্যাটি তৈরি হয়ে থাকে। এছাড়া এখানে দেখুন যে মাড়ির দাঁতের উপরের অংশ কিছুটা ক্ষয় হয়ে গেছে, কিছুটা ক্ষয় হয়ে গেছে। তো এমন ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের উপরিভাগে যে এনামেল অংশটি থাকে সেই এনামেল অংশটি ক্ষয় হয়ে যাওয়ার কারণেই দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে, দাঁতের শিরশির ভাব তৈরি হয়। এছাড়া যদি কখনও কোনো দাঁতে এমন ছিদ্র হয়ে যায়, এমন সামান্য ছিদ্র হয়ে গেলেও সেই দাঁতের এনামেল লস হয়ে যায়, আর এমন সামান্য ছিদ্র হওয়ার কারণেও সে দাঁতটি আপনার সেন্সিটিভ হতে পারে, সে দাঁতটি আপনার শিরশিরে ভাব তৈরি হতে পারে শুধুমাত্র ছোট্ট ছিদ্র হয়ে যাওয়ার কারণে। কখনো কখনো মনে হয় এমনটি যে একটি দাঁতে যদি শিরশির সমস্যা হয় তাহলে মনে হয় যে পুরো মাড়ি ধরে সমস্ত দাঁতগুলাই আপনার শিরশির করতেছে, এমনটি মনে হয় যদি একটি দাঁতেও এ ধরনের সমস্যা থেকে থাকে। এছাড়া ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এটি নেক অঞ্চল। তো এখানে অনেকের ক্ষয় রয়েছে, ক্ষয় হয়ে যায়, আর এমন ক্ষয় হয়ে যাওয়ার কারণেও কিন্তু দাঁত আপনার শিরশিরে ভাব তৈরি হতে পারে, দাঁত সেন্সিটিভ হয়ে উঠতে পারে। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই দাঁতটি বেশ অমসৃণ দেখাচ্ছে দাঁতগুলো, আর অমসৃণ দেখানোর কারণ হলো এখানে দাঁতের যে এনামেল অংশ রয়েছে সেটি ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এরকম দাঁত অমসৃণ হয়ে গেছে, এবং এনামেল অংশ ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে দাঁতের বেশ কালারটাই ডিসকালার হয়ে গেছে। তো এটি ক্ষয়ের কারণে হয়ে থাকে। আর এমনভাবে কোনো দাঁতের উপরি অংশ বা এনামেল যদি ক্ষয় হয়ে যায় সেই দাঁতটি আপনার সেন্সিটিভ টিথ বা শিরশির সমস্যা সেই দাঁতটিতে হয়ে থাকে যে দাঁতে এ ধরনের ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয় রোধে বা যাদের এ ধরনের সামান্য ক্ষয় হয়ে গেছে তারা ঘরোয়া পদ্ধতিতে একটা সিস্টেম অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে মোটামুটি একটা ভালো ফলাফল পেতে পারেন, আর তা হলো আপনার ঘরে থাকা টুথপেস্ট। ভিউয়ার্স, আপনি যে ব্র্যান্ডের টুথপেস্টটি ইউজ করেন না কেন, সেই টুথপেস্টের মাধ্যমে আপনি ঘরোয়াভাবে এটির কিছুটা হলেও সমাধান করাতে পারবেন। ভিউয়ার্স, এর জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় আপনি যখন দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করার পরে যখন আপনি মুখটা ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার পরে আবারও টুথপেস্টে অথবা আঙুলে করে এতটুকু পেস্ট নিয়ে আপনি দাঁতের সামনের দিকে এবং দাঁতের ভিতরের দিকে উপরের মাড়ির এবং নিচের মাড়ির দুপাশেই আপনি লাগিয়ে রাখবেন, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। দাঁতের এই সামনের দিকটায় এভাবে পেস্ট লাগিয়ে রাখুন এবং দাঁতের মাড়ির ভিতরের দিকেও ঠিক এমনভাবে প্রতিটা দাঁতের গোড়ায় আপনি এভাবে পেস্ট, আপনি যে পেস্ট ইউজ করতেছেন ঠিক সেই পেস্টটি আপনি এভাবে দাঁতের দুপাশে, ভিতর পাশে এবং বাইরের পাশে দুপাশে এভাবে আপনি দিয়ে 10 মিনিটের মতো রেখে দিন। 10 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে আপনি ছোটোখাটো কুলি করে, অর্থাৎ অল্প পরিমাণ কুলি করে আপনি রাত্রে শুয়ে পড়ুন। এভাবে এক সপ্তাহের মতো করলে দেখবেন যে আপনার দাঁতের শিরশিরের সমস্যাটা কিছুটা হলেও বন্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, এছাড়া যদি কারো দেখা যায় যে অনেক বেশি গাম রিসেশন হয়ে গেছে, দাঁতের অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টুথপেস্টের মাধ্যমে যে পদ্ধতিটি আমি আপনাকে শেয়ার করলাম এটি আপনি যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে কোনো ফলাফল পাবেন না, যদি অল্প পরিমাণ ক্ষয় হয়ে থাকে তাহলে আপনি এমনভাবে পেস্টিং করে দাঁতে রেখে 10 মিনিটের মতো রেখে যদি আপনি ধুয়ে ফেলেন, এটি ঘুমাতে যাওয়ার আগে করতে হবে। তো এভাবে 10 মিনিট রেখে দিয়ে আপনি যদি মুখটি একবার কুলি করে আপনি যদি ওই অবস্থায় শুয়ে পড়েন তাহলে সকালবেলায় উঠে দেখবেন যে আপনার দাঁতের সেন্সিভিটি ভাব কিছুটা হলেও কমে গেছে। আর যদি অনেক বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং দাঁতটি দেখে তখন সেখানে ট্রিটমেন্ট করাতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন আসলে দাঁত শিরশিরের প্রাথমিক অবস্থায় কী করণীয় রয়েছে। তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।